আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে। আমরা হচ্ছে এই হচ্ছে এই ইফতারিটাও করতে পারলাম, এই জন্য আর কাছে ধন্যবাদ। আম্মু আজকে ইফতারিতে করেছে মাছ ভাজা, ডাল, আলু ভর্তা। আলু হচ্ছে ছিলে রেখেছে, এখনো ভর্তা করেনি। সরি, এটা ইফতারি না, এটা হচ্ছে আমাদের রাতের ও সেহরির খাবার। এছাড়াও আরো রান্না হবে কচু ভর্তা, এই জন্য কচু হচ্ছে রান্না করে নিচ্ছে আম্মু। এটা হবে একটা বড়া, এই পাতার বড়া, এটা বেটে রেখেছে আম্মু। এটা গুম ভাতেরই পাতা বলে, আমি বলতে পারছি না ঠিক করে। আম্মু বড়া করার জন্য যেটুকু আমি দেখতে পাচ্ছি সেটুকুই আপনাদের বলি, ওই বাটাটা দিয়েছে, পাতা, পেঁয়াজ দিয়েছে, ডাল দিয়েছে, মরিচ দিয়েছে, আর তো কিছু দেখতে পাচ্ছি না তাই বলতে পারছি না আমি। এছাড়াও ইফতারির জন্য থাকবে বুট, মুড়ি, বুন্দা, খেজুর থাকবে, আর শরবত থাকবে এটা অবভিয়াসলি। বাহিরে এখন ইফতারির বাহিরের সময়টুকু দেখুন, বাহিরের টাইমটুকু সূর্য এখনো ডবে, বেলকুন থেকে করতে একটু অসুবিধা হচ্ছে আমার। ওই দেখুন গাছের জন্য একটু ঘিরে গেছে, সূর্যটা আপনাদের দেখায় একটু লাল, তারপর একটু করে লাল আর হলুদ একদম। আর এখানে কাজ হচ্ছে, নিচে কাজ হচ্ছে, এই দেখুন এগুলা মাটি হচ্ছে কেটেছে, কেটে কেটে ওখানে রেখে দিয়েছে। এই দেখুন এগুলা মাটি উঁচু হয়ে গেছে, এগুলা এগুলা কেটে কেটে রেখে দিয়েছে। এখন হচ্ছে কাটা কাজ হচ্ছে না, মাটি ওখানে তোলার কাজ হচ্ছে না, কালকে দেখে আমরা এটা দেখতেছি। এখন অবস্থা হচ্ছে না ইফতারির জন্য, ইফতারি করতে গিয়েছি সবাই। আর আজকে খুব একটু গরম আছে, এই দোকান এই দোকানটা এখনো বন্ধ হয়নি, কিন্তু অনেক কয়টা আমাদের বাসার আন্টি এগুলা দিয়ে গিয়েছে, কলা দিয়েছে, এটা হচ্ছে বেগুনি, বুন্দা, এটা হচ্ছে সরি ভুলে গেলাম, আঙ্গুর, আর এটা কি জানি না জিলিপি, আর হচ্ছে এরকম দেখে কালারের হচ্ছে লম্বা লম্বা বুন্দা, খেজুর, তারপর ঝুড়ি ভাজা, ঝুড়ি ভাজা, আপেল, আর বিরিয়ানি দিয়ে গিয়েছে আমাদের। আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছতে পারি। আর আমার এই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আল্লাহ হাফেজ, ফলো করবেন, আল্লাহ হাফেজ।